আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জি আমিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে আরও 24 জনের মৃত্যু। এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সব ফ্লাইট বাতিল করল ইতালি। ভিয়েতনামে মানব পাচারের অভিযোগে পল্টন থেকে তিনজন গ্রেফতার। এবং বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় ময়ূর দুই লঞ্চের মালিক মুসাদ্দেক সোয়াদ গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে দেয়া সমাপনী বক্তব্যে তিনি দাবি করেন, বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের সহায়তার পরিমাণ বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল 2020 অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। প্রায় এক মাস পর শেষ হলো জাতীয় সংসদের এবারের বাজেট অধিবেশন। করোনা ভাইরাসের কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত হলেও বাজেট বাস্তবায়নে সরকার সর্বাত্মক চেষ্টা করবে। সমাপনী বক্তব্যে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে করোনাকালীন সংকট কাটাতে সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে। যারা এই দুঃসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে তাদের সকলকে আমাদের দেখতে হবে এবং তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। সংকটকালে সরকার এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোকে অকারণে সরকারের সমালোচনা না করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জাতীয় সংসদকে প্রধানমন্ত্রী আরও জানান, বন্ধ পাটকলগুলোকে আধুনিকায়ন করে চালু করা হবে। পাট হচ্ছে একটা বিকল্প, কাজে এখানে আমাদের একটা বিশাল সম্ভাবনা বিশ্বব্যাপী রয়ে গেছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলিকে সময় উপযোগী করতে হবে। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও তুলে ধরেন তিনি। দীর্ঘদিন এই দেশে এই মিলিটারি ডিক্টেটরশিপ এদেশের মানুষের চরিত্র হরণ করেছে, কারণ তাদের অবৈধ ক্ষমতাকে নিষ্কণ্টক করা, এটাই ছিল তাদের লক্ষ্য। তো যেখানে এইভাবে বছরের পর বছর এই বীজগুলি, দুর্নীতির বীজ, অনিয়মের বীজটা বপন করেছে, আপনি এই এটা তো আর মহির হয়ে গেছে, আপনি যতই কাটেন আবার কোথা থেকে গজিয়ে ওঠে, কারণ মানুষের চরিত্রটাই নষ্ট করে দিয়েছে। সেই ক্ষেত্রে আবার আপনি জানেন মাননীয় স্পিকার, যে এই চরিত্রহীনতাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিল, তা সেখান থেকে আপনি যতই চেষ্টা করেন এটা মূলোৎপাটন করা যথেষ্ট কঠিন। তারপরেও এর মধ্যে আজকে যে খবরগুলি পাচ্ছেন বা যে যা বলছেন, এটা কারা করছে? আওয়ামী লীগ সরকার আসার পর কে কোন দলের সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি যেখানেই পাচ্ছি আমরা ধরছি। আগামী 14 জুলাই সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় ওই দিন বগুড়া ও যশোর উপনির্বাচনে ভোট গ্রহণ না করার আহ্বান জানান বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স 65 থেকে বাড়িয়ে 67 বছর করে বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল 2020 অনুমোদন দেয় জাতীয় সংসদ। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন 9 জন। ভাইরাসের বিস্তার রোধে নড়াইলের লোহাগড়া পৌর এলাকা 14 দিনের জন্য লকডাউন করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। কুমিল্লায় ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাস। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাকর্মীদের। 24 ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে 9 জনের। এ নিয়ে জেলায় 4,100 বেশি মানুষের দেহে এ ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রামে আরও 259 জন আক্রান্ত হয়েছেন করোনায়। এই মরণঘাতী ভাইরাস এরই মধ্যে জেলায় কেড়ে নিয়েছে 210 জনের প্রাণ।
প্রতিদিন গড়ে 250 মানুষ আক্রান্ত হচ্ছেন সেখানে। স্বস্তির খবর নেই খুলনাতেও। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সংক্রমণ ও মৃত্যু এই দুই সূচকেই বিভাগের মধ্যে খুলনা জেলায় শীর্ষে। মোট সংক্রমণের 45% সেখানকার। বুধবারও মারা গেছেন তিনজন। 2300 ছাড়িয়েছে শনাক্ত রোগীর সংখ্যা। এছাড়া জামালপুরের সবশেষ 24 ঘণ্টায় প্রাণ হারিয়েছেন দুজন। সিলেট, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং বরিশালও ভাইরাসে একজন করে মৃত্যুবরণ করেন। ভাইরাস প্রতিরোধে নড়াইলের লোহাগড়া পৌর এলাকা 14 দিনের জন্য লকডাউনের ঘোষণা দেওয়া হচ্ছে। জেলায় 343 জনের, 200 জনই ওই উপজেলার। আমরা এটা নিষেধ করাতে লকডাউন হওয়ার জন্য আমরা সাধারণ জনগণের কাছে পৌঁছলে তারা আমাদের সার্বিক সহযোগিতা করে আমাদের এই লকডাউনকে সাফল্য করছেন এবং চলছে, এবং আমরা নিজেরা মাঠে থেকে এটা তদারকি করছি যাতে আর ভবিষ্যতে আমরা এই করোনার হাত থেকে বাঁচতে পারি। করোনার হটস্পট নারায়ণগঞ্জে বুধবার কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন 39 জন। এছাড়া নোয়াখালীতে 38 ও রংপুরে আরও 39 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এস এম আশরাফ, এটিএন বাংলা। এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সব ফ্লাইট বাতিল করেছে ইতালি সরকার। এছাড়া বাংলাদেশ থেকে সম্প্রতি ইতালি যাওয়া সবাইকে বাধ্যতামূলক 14 দিনের হোম কোয়ারেন্টিনে থাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে করোনা পরীক্ষার জন্য বলা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইতালির বাংলাদেশ দূতাবাস। বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে ইতালি যাওয়া 125 জন বাংলাদেশি যাত্রীকে বিমান থেকে নামতে দেয়নি রোমের ফিউমিসিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই বিমানেই তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ইতালিতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধে শক্ত অবস্থান নিয়েছে দেশটির সরকার। দর্শক, রোম থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ। আজ স্থানীয় সময় বেলা 12:20 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট রোমে এসে পৌঁছায়। 3,500-5,000 টাকার বিনিময়ে তারা ভুয়া সার্টিফিকেট নিয়ে ইতালিতে এসেছেন। বাংলাদেশি 125 জন যাত্রীর তাদের পাসপোর্ট নিয়ে যায় প্রথমে, পরবর্তী সময় তাদেরকে একটি ফর্ম ধরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। ভিয়েতনামে মানব পাচারের অভিযোগে রাজধানীর পল্টন থেকে চক্রের অন্যতম হোতাসহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট। সংবাদ ব্রিফিংয়ে র্যাব জানায়, এই চক্রটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে 38 জনকে পাচারের কথা স্বীকার করেছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সম্প্রতি লিবিয়ার মেজদা শহরে 26 বাংলাদেশিসহ 30 জনকে গুলি করে হত্যার পর মানব পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে পুলিশ, র্যাব সহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা অভিযানে নামে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে মানব পাচারকারী চক্রের অনেক সদস্য গ্রেপ্তার হয়। চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব নগরীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের মূল হোতা সহ 3 জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট। সেই অভিজ্ঞ ব্যক্তিগুলোর জন্য ছিল তাদেরকে বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানিতে $500 বা 40-50 হাজার টাকার চাকরি প্রদান করা হবে, সে ধরনের কোনো কাজ তাদেরকে দেওয়া হয় না। এটা না করে তাদেরকে বিভিন্ন স্বল্পস্থায়ী কাজ এবং বিভিন্ন সমিল বিভিন্ন কনস্ট্রাকশন কাজে লেবার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবাদ ব্রিফিংয়ে র্যাব আরও জানায়, এই চক্রটি অবৈধভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে 38 জনকে ভিয়েতনামে পাঠায়। এর মধ্যে 11 জন দেশে ফিরে আসলেও বাকি 27 জন এখনও আটকা পড়ে আছে ভিয়েতনামে। আমরা এটাও জানতে পারি যে আরও 27 জন বাংলাদেশি ভিয়েতনামে মানবেতর জীবনযাপন। র্যাব বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ চক্রটি 38 জনকে পাঠানোর কথা স্বীকার করলেও রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা যাবে কত মানুষের সাথে তারা প্রতারণা করেছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর 2 লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে নৌপুলিশ। সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভুঁইয়ার নেতৃত্বে বুধবার দিবাগত রাত 3টার দিকে ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। লঞ্চ ডুবির ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। এই মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে ওই মামলার সন্দেহভাজন আরও একজনকে গ্রেফতার করা হয়। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় মোসাদ্দেক সোয়াদ সহ 7 জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে নৌপুলিশ।
দেশের বাইরে অবস্থান করছেন এমন অজুহাতে দুর্নীতি দমন কমিশনের তলবে হাজির হননি স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু। সকালে তার আইনজীবী দুদকের অনুসন্ধান কর্মকর্তা মীর জয়নুল আবেদিন শিবলির কাছে বক্তব্য পেশ করেন। পরে তার আইনজীবী গণমাধ্যমের কাছে দাবি করেন, তার মক্কেল মোতাজ্জেরুল ইসলাম মিঠু কেনাকাটায় দুর্নীতি কিংবা সুরক্ষা সামগ্রীর ক্ষেত্রে কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন। আরেক ঠিকাদার মেডিটেক লিমিটেডের পরিচালক হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলির নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছেন। আন্তর্জাতিক ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের 4 সদস্যকে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার টিম। চালদল .com নামের একটি অনলাইন শপিংয়ের অভিযোগের সূত্র ধরে ওই ঘটনার রহস্য উদ্ঘাটন করে সিআইডি। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, এই চক্রটি অন্য ব্যক্তির ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করে চালদল .com হতে অনলাইনে কেনাকাটা করে। ক্রেডিট কার্ড হতে নিয়মিত অনলাইনে লেনদেন হলেও কার্ডের প্রকৃত মালিক বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। প্রকৃত ক্রেডিট কার্ডধারীর পিন নম্বর সহ প্রয়োজনীয় তথ্য চুরি করে তারা এ জালিয়াতি করে আসছে বলে জানিয়েছে সিআইডি। গ্রাহকরা যারা ক্রেডিট কার্ডের মালিক, আমরা বিভিন্ন সময় কেনাকাটাগুলো করি বিভিন্ন জায়গায়। হয়তো আপনি 5টা কেনাকাটা করেন সঠিক জায়গায়, আর 1টা বা 2টা হয়তো এমন জায়গায় করেন যেখানে আপনার তথ্যটা চলে যায়। তথ্যটা চলে যায় দুভাবে, একটা হয়তো আপনি টের পেলেন না যে আপনার থেকে আসলে 20 টাকা নেওয়ার কথা 20 টাকাই নিয়েছে, কিন্তু তথ্যটা আবার একজনকে দিয়ে দিয়েছে। অভিবাসীদের ওপর করোনা মহামারীর বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতাদের জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য 3 দফা পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইএলও ভার্চুয়াল গ্লোবাল সম্মেলনে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে অভিবাসী ও নারীকর্মীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা না করলে চরম বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী। We may remember the centenary declaration of ILO, where all of us recognized to transform our world through technological innovation, demographic shifts, climate change and globalization. The virus does not discriminate, but its adverse impacts severely discriminates against the vulnerable, especially the migrants and women workers. In this regard, my suggestions are: job of migrant workers at the overseas markets must be retained during this crisis. In case of layoff, compensation and other dismissal benefits must be paid in full, along with ensuring their safety and health benefits. And after the pandemic, these workers would have to be recruited for reactivating the economy. In conclusion, I must say that a vigorous, well-coordinated and worldwide response with the participation of all countries, international organizations, civil society organizations, and private sector is needed now. UN and international organizations will be at the center of all recovery measures to be supported by G7, G20, OECD, and international financial institutions. এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় 26% কোম্পানির দর বেড়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় 157.43 কোটি টাকার শেয়ার লেনদেন হয়। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4050 পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়া সূচক 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 935 পয়েন্টে এবং ডিএস
30 সূচক 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1363 পয়েন্টে। আজ ডিএসইতে 322টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 86টির, কমেছে 38টির এবং অপরিবর্তিত রয়েছে 198টির। ওপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই 45 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 11494 পয়েন্টে। সিএসইতে টাকার অঙ্কে 8,58,00,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আগামী রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে কোম্পানিগুলো হলো বার্জার পেইন্টস ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ। 13 জুলাই থেকে আবারও কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটাসু লিমিটেড গত হিসাব বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটি 125% নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল, যা পরিশোধ করা হয়েছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 36.11 টাকা। আগের বছর ইপিএস ছিল 72.20 টাকা। যে কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান কঠোর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা ও প্রতারণা করছেন তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, হাসপাতালে নমুনা পরীক্ষায় ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ও হাসপাতালের যন্ত্রপাতি কেনা সহ স্বাস্থ্য খাতের সব অনিয়মের বিরুদ্ধে বর্তমান সরকারের শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে হাসপাতাল, নমুনা পরীক্ষা, ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহ সহ অন্যান্য খাতের সাথে স্বাস্থ্য খাতের নানান অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধি অভিযান শুরু করেছেন। এই অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে 3 রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। তারা হলেন তমুব্রু রোহিঙ্গা ক্যাম্পের নূর আলম, বালুখালী ক্যাম্পের মোহাম্মদ হামিদ এবং কোতোপালং ক্যাম্পের নাজির হোসেন। এ সময় ঘটনাস্থল থেকে 3,00,000 পিস ইয়াবা, দেশীয় তৈরি 2টি পাইপগান ও 5 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতুলি সীমান্তে এ ঘটনা ঘটে। বিএনপি নেতারা হোম আইসোলেশনে থেকে শুধু সরকারের সমালোচনা করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির কোনো নেতাকে এখনও মাঠে জনগণের পাশে দেখা যায়নি। মাঝে মধ্যে টেলিভিশনে উকি দিয়ে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য নাকচ করে দিয়ে তিনি বলেন, উন্নত দেশগুলো যখন করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সেখানে আমরা একে ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। শিগগিরই রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহিদকে গ্রেফতার করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নতুন বাজেটেও রিকন্ডিশনড গাড়ি আমদানির শুল্ক হার ও অবচয় সুবিধা বহাল থাকায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বাজেটে গাড়ি প্রতি 2,00,000 টাকা পর্যন্ত আয়কর বাড়ানোর বিষয়টিকে ক্ষতিকারক হিসেবে দেখছেন তারা। সব মিলিয়ে করোনাকালে রিকন্ডিশন গাড়ি ব্যবসা ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি গাড়ির দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। মঙ্গলবারের পর বুধবারও যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হলো 60,000-এরও বেশি মানুষের। সব মিলিয়ে সেদেশে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 30,50,000 ছাড়িয়েছে। মিসিসিপি অঙ্গরাজ্যে আক্রান্ত হয়েছেন অন্তত 26 জন ল মেকার। টেক্সাস, ফ্লোরিডা সহ দক্ষিণ ও পশ্চিমের অঙ্গরাজ্যগুলোতেও বাড়ছে সংক্রমণ। জরুরি অবস্থা তুলে নেওয়ার পর জাপানের রাজধানী টোকিওতেও
বাসা গেড়েছে করোনা ভাইরাস। 24 ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছে সর্বোচ্চ 224 জন। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় লকডাউনে আরও কড়াকড়ি আরোপ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সংক্রমিত এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের যান চলাচল ও ব্যবসা বাণিজ্য। এ রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 25,000 মানুষ, আর সারা বিশ্বে এখন পর্যন্ত মারা গেছে প্রায় 5.5 লাখ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,20,40,000। এদিকে করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের শেষ নাগাদ এই ভাইরাসের চেয়েও খাদ্যের অভাব বেশি মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। তারা বলছে দিনে 12,000 মানুষের মৃত্যু হতে পারে সিরিয়া, ইয়েমেন, কঙ্গো, ইথিওপিয়া, সুদান ও আফগানিস্তান সহ 10টি দেশে। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বরিশালে কৃষি প্রণোদনা হিসেবে 3 শতাধিক কৃষকের মধ্যে বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে। একই সাথে সবজি চাষের জন্য প্রত্যেক কৃষককে বিকাশের মাধ্যমে 1,985 টাকা দেওয়া হয়। এ উপলক্ষে কৃষি বিভাগের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু উপস্থিত ছিলেন। এবার জানাবো পারটেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় কস্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। স্পানিয়লকে 1-0 গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। লিগ টেবিলের 20 নম্বর দলের বিপক্ষে ম্যাচের 10 মিনিটে পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে কাতালানরা। গোলরক্ষক আন্দ্রেটার স্টেগেন রক্ষা করেন বার্সাকে। এরপর প্রথমার্ধে পাওয়া গোলের সুযোগ আরও কাজে লাগাতে পারেনি লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও অ্যান্তনিও গ্রিজম্যানরা। 50 মিনিটে বার্সার আনসু ফাতি ও 53 মিনিটে স্পানিয়লকে লোজানো দেখেন লাল কার্ড। এরপরে লুইস সুয়ারেজ ম্যাচের একমাত্র গোলটি করেন। এই জয়ে 76 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান কমালো বার্সেলোনা। 1 পয়েন্ট বেশি নিয়ে 1 নম্বরে রয়েছে জিনেদিন জিদানের দল। তবে বার্সার তুলনায় একটি ম্যাচ কম খেলেছে লর্স ব্লাঙ্কোরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটনে টেস্টে প্রথম ইনিংসে 1 উইকেট 35 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড। বৃষ্টির কারণে প্রথম দিনে 3 ঘন্টা পর শুরু হয় ম্যাচ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। দলীয় 1 রানে ডোমিনিক সিবলির উইকেট হারায় স্বাগতিকরা। এরপর 35 রান তোলার পর আবারও বৃষ্টি হলে থেমে যায় প্রথম দিনের খেলা। করোনা ভাইরাসের কারণে প্রায় 4 মাস পর এই টেস্ট দিয়ে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতরা যে দলেরই হোক ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে আরো 24 জনের মৃত্যু। এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সব ফ্লাইট বাতিল করল ইতালি। ভিয়েতনামে মানব পাচারের অভিযোগে পল্টন থেকে 3 জন গ্রেফতার। এবং বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় ময়ূর 2 লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদ গ্রেফতার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।